হ্যালো বন্ধুরা, বেঙ্গলি হেলথ টিপসে আপনাদের স্বাগত। গর্ভধারণের পর প্রায় প্রতিটি মার মনে প্রশ্ন জাগে বা কৌতূহল জন্মায়, তিনি যে গর্ভে সন্তান ধারণ করেছেন সেটি আসলে ছেলে না মেয়ে। তো বন্ধুরা, আজ এই ভিডিওটিতে আমি আলোচনা করব গর্ভস্থ সন্তান ছেলে হবার 15টি লক্ষণ, যাতে আপনারা অনুমান করতে পারবেন যে আপনার গর্ভে যে সন্তান বাড়ছে সেটি আসলে ছেলে। কিন্তু ডাক্তাররা 20 সপ্তাহ আগে কিন্তু লিঙ্গ নির্ধারণ করতে পারেন না, আপনারা কিন্তু তার আগেই কিছু লক্ষণ বা উপসর্গ দেখে এটা অনুমান করতে পারবেন যে আপনার গর্ভে যে সন্তান বাড়ছে সেটি কিন্তু ছেলে। এই প্রসঙ্গে বলে রাখছি, আমাদের দেশে কিন্তু লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ডাক্তাররাও কিন্তু USG-র মাধ্যমে লিঙ্গ জানতে পারেন, কিন্তু তারা সর্বসমক্ষে প্রকাশ করতে পারেন না। আমি যেটা বলছি সেটা হচ্ছে অনুমান সাপেক্ষ। আর আমাদের দেশে কিন্তু নারী পুরুষ উভয়েরই সমান অধিকার। তো বন্ধুরা, আপনারা হয়তো নিম্নোক্ত কিছু উপসর্গ দেখে বুঝতে পারবেন যে আপনার গর্ভে যে সন্তান বাড়ছে সেটি আসলে ছেলে। গর্ভাবস্থায় যদি গর্ভবতী মহিলাদের বমি বমি ভাব কম হয় তাহলে বুঝবেন মেয়ে, আর বেশি হলে আপনারা অনুমান করতে পারবেন যে গর্ভে যে শিশু বাড়ছে সেটি হলো ছেলে। 2, যদি গর্ভাবস্থায় গর্ভবতী মহিলার হার্টবিট 140 BPM এর কম হয় তাহলে আপনারা সহজেই অনুমান করতে পারেন যে আপনার ছেলে হতে চলেছে। যদি পেট সামনের দিকে না ঝুঁকে নিচের দিকে ঝুঁকে থাকে তাহলেও আপনারা অনুমান করতে পারবেন যে গর্ভে যে শিশু বাড়ছে সেটি হলো ছেলে। বন্ধুরা, যদি গর্ভাবস্থায় খিদে বেশি লাগে তো আপনারা অনুমান করতে পারেন যে ছেলে হতে চলেছে। যদি দেখা যায় গর্ভবতী মহিলার ওজন খুব বেশি বাড়ছে না আর ওনার স্বামীর ওজন বেড়েই চলেছে তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ছেলে হতে চলেছে। অনেক গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ডান দিকের স্তন বেড়েই যায়। যদি আপনার মনে হয় যে আপনার ডান দিকের স্তন বেড়েছে তাহলে ভাবতে পারেন যে আপনার ছেলে হতে চলেছে। বন্ধুরা, যদি গর্ভবতী মায়ের স্তনের গোটার রং গাঢ় কালো হয় তাও আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলে হতে চলেছে। গর্ভবতী মায়ের যদি ইউরিনের কালার গাঢ় হলদেটে হয় তাহলেও আপনি অনুমান করতে পারেন যে আপনার ছেলে হতে চলেছে। অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলারা টক ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ করেন, সেটাও কিন্তু ছেলে হবার লক্ষণ। যদি আপনারা লক্ষ্য করেন যে গর্ভবতী মহিলার পায়ের লোম দ্রুত বাড়ছে তাহলেও কিন্তু আপনারা অনুমান করতে পারেন যে আপনার ছেলে হতে চলেছে। যদি পায়ে বেশি ঠান্ডা লাগে তবেও কিন্তু আপনারা ভাবতে পারেন যে আপনার ছেলে হতে চলেছে। আর হাতের চামড়া ফাটলেও কিন্তু সেটা ছেলে হবার লক্ষণ। যদি পেট ডান দিকে বেশি উঁচু হয় তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারেন যে আপনার ছেলেই হবে। আরেকটি পরীক্ষার সাহায্যে আপনারা অনুমানও করতে পারেন যে আপনার ছেলে হতে চলেছে। সকালের ইউরিন একটি কাচের গ্লাসে নিয়ে এখানে অল্প খাওয়ার সোডা মেশান। যদি দেখেন বুলবুলি না হয় তাহলেও গর্ভস্থ সন্তান ছেলে হবে। তো বন্ধুরা, এখন দেখে নেই এ বিষয়ে বিজ্ঞান বা সায়েন্স কি বলছে। বিজ্ঞানের কথায়, মহিলাদের মধ্যে XX ক্রোমোজম আর ছেলেদের মধ্যে থাকে XY ক্রোমোজম। যদি মহিলার এক্স ক্রোমোজম পুরুষের ওয়াই ক্রোমোজমের সাথে মিলে XY হয় তাহলে ছেলে হবে, আর দুজনের যদি XX ক্রোমোজম মেলে তাহলে কিন্তু মেয়ে হয়। তাহলে আপনারা যেটি আগে আলোচনা করলাম সেটি দেখে কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, সেটি কিন্তু সম্পূর্ণই অনুমান সাপেক্ষ। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।